বিএনপি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত, তারা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে পোরশা উপজেলায় সরাইগাছি হাইস্কুল মাঠে উপজেলা যুবলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধীদের নিয়ে, আগুন সন্ত্রাসীদের নিয়ে রাজনীতি করেন। বিএনপির ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত থাকতে যুবলীগের নেতাকর্মীদের আহ্বান জানান মন্ত্রী। পোরশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডক্টর হেলাল উদ্দিন, নওগাঁ জেলা যুবলীগ সভাপতি খোদ্দাদ খান পিন্টু, সাধারণ সম্পাদক বিমান কুমার রায় সহ অন্যান্যরা।